নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে বসেছি মা, আমি আর আমার ছেলে তিনজনে মিলে বসেছি। আজকে আমাদের এই যে নিরামিষ খাওয়ার, নিরামিষ খাবো আজকে। মারা আজকে সব নিরামিষ খাবে, তাই নিরামিষ নিয়ে বসেছি। ডাল, নিরামিষ, পাঁপড় ভাজা, চাটনি, এই নিয়েই বসেছি আজকে আমরা। চলো মা, চলো। আমি ভাজা দিয়ে খাচ্ছি। এই যে খাটের উপর বসেছিল, শুয়েছিল আর কি, এখন আবার চলে আসলো আমার কাছে। নিরামিষ রান্না করে আমার মা এত সুন্দর, মানে আমরা রান্না করলেও মানে এত সুন্দর হয় না। খুব সুন্দর রান্না করছে। আর মার হাতে রান্না আর আমাদের হাতে রান্না অনেক পার্থক্য। ডালের বড়ি টড়ি দিয়ে রান্না হয়েছে না? ডালটা হয়েছে মটরের ডাল, হ্যাঁ, হেভি সুন্দর উচ্ছে দিয়ে আর সজনে ডাটা দিয়ে হয়েছে। দিদুন হেভি রান্না করতে পারে, আমার ছেলেও বলছে দিদুন হেভি রান্না করে। আমার ছেলে বলছে আবার ডাল নেবে, তা ডাল দিয়ে দিলাম। আর উঠছে তো খাবে না ও। তা ডালটা আমরা এক জায়গায় নিয়ে নিয়েছি, মা, আমি, আমার ছেলে। আমার মার হাতে রান্না সবাই ভালোবাসে। আমার কাকা, আমার বাবারা তো পাঁচ কাকা, পাঁচ কাকা মিলে কাকারাও খুব ভালোবাসে আমার মার হাতে রান্না। নিরামিষই হোক, মাছের ঝোলই হোক, সবাই বলে। আমার মাকে সবাই বলে যে বড় বউ। আমার বাবা যেহেতু বড়, ওই জন্য বলে আমার মাকে যে বড় বউ। বড় বউ রান্না করলে সবাই খুশি আর কি, সবাই ভালোবাসে রান্নাটা। আর যে কোনো অনুষ্ঠান হলে আমার মার ডাকটা আগে পড়ে। আর আমাদের কিন্তু শিকদার বংশ, তো গোষ্ঠীটা কিন্তু অনেক বড়, বিশালই বড় গোষ্ঠী। আর যেখানে ওই মন্দিরটা দেখালাম, ওই মন্দিরটা কিন্তু আমাদের এক দাদুর ছিল ওই মন্দিরটা। কিন্তু একদম টানা জায়গা আমাদের, এক লেভেলের জায়গা আমাদের। এক বিঘে জায়গার মধ্যে বাড়ি মা বলছে। কতটা জায়গা সেটা তো আমি বলতে পারবো না, মাই বললো।
যে এক বিঘে জায়গার মধ্যে বাড়ি আসবো। এখন চাল তারা চলে আর আমার মা বড়, কিন্তু আমার মার ছেলে মেয়ে ছোট না, সবার ছোট, বড় হলো ছেলে মেয়ে এগুলো ছোট। আর আমার কাকার মেয়ে আমার থেকে বড়, আর কাকার ছেলে আমার ভাইয়ের থেকেও বড়। হ্যাঁ, আমাদের এখানে আমার মা বলছে যে নিরামিষ তো খুব একটা খাওয়া হয় না আমাদের, তা আমাদের এখানে আজকে শীতলা পুজো, সেই শীতলা পুজোর জন্য আমাদের আজকে বাড়িতে নিরামিষ হয়েছে, ওই জন্য নিরামিষ খাওয়া আজকে আমাদের বাড়ি। আমি ডালটা যা ছিলাম সব নিয়ে নিলাম, আর মটর ডাল তো আমার খুব সুন্দর লাগছে, সজনের ডালটা আর উচ্ছে দিয়ে তো হেভি লাগছে। বন্ধুরা, এটা তো আমি চেটে চেটে খাবো, একটু দেরি হবে আমার, তা আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখানে আমি শেষ করছি। তাই বন্ধুদের, আমার মা, আমি, আমার ছেলে তিনজনে মিলে বসেছি, বন্ধুরা সব দেখেছো, দেখছো এই ভিডিওটা, বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, আর এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।